ভোট তো কেবল শুরু হলো, এখন আমরা দেখতেছি এখানে প্রায় হাজার খানেক ভোটার উপস্থিত আছেন। তো আস্তে আস্তে দিন যত গড়াবে, কুয়াশা পড়ছে, প্রচণ্ড কুয়াশা, শীত, এটা উপেক্ষা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর একাডেমি কেন্দ্রে ভোট দিবে। এটা আমার নিজের সেন্টার, আমি ভোট দিলাম আমার পরিবার নিয়ে। তো আশা করি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে এবং মানুষ নৌকার পক্ষে রায় দিবে, উন্নয়নের পক্ষে রায় দিবে, বঙ্গবন্ধু কন্যার পক্ষে রায় দিবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যে এবং একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্যে আমরা মনে করি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছেন, সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই ভোট প্রদান করবে এবং অনেকের অগ্নিসন্ত্রাস, বাসে আগুন দেওয়া, ট্রেনে আগুন দেওয়া, এর বিরুদ্ধে মানুষ আজকে প্রতিবাদ হিসাবেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। এবং বিভিন্ন সেন্টারে আমরা দেখেছি ইতিমধ্যেই শত শত ভোটার উপস্থিত হচ্ছেন এবং দিন যত গড়াবে, শীতটা একটু কমলে আরও ভোটারের উপস্থিতি বাড়বে বলে আমরা আশা করি। আমরা মনে করি যে মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে রায় দিবে এবং সেক্ষেত্রে আমরা জয়ের ব্যাপারে শতভাগই আশাবাদী।